আমার নাম ছিল সুধাংশু চক্রবর্তী, আমার মা এখনও বেঁচে আছেন, ওনার নাম হচ্ছে সীতা চক্রবর্তী। আমার জন্মস্থান যেটা গ্রাম হচ্ছে সিংহিমারি, পোস্ট অফিস কাঁঠালবাড়ি, থানা রাজারহাট, জেলা কুড়িগ্রাম। আমি প্রধানত ঢাকায় থাকি। এখন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কেন্দ্রীয় সদস্য হিসাবে আমার এই ঠিকানা হচ্ছে 22-1 তোপখানা রোড। তো 70 সালে এই সময়টা ছিল গোটা দেশে ছয় দফা ভিত্তিক স্বায়ত্ত শাসনের যে দাবি, সেই দাবিতে শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে প্রবল একটা সমর্থন ছিল। আমরা সেই সময় ছাত্রলীগের দায়িত্ব ছিল গ্রামে গ্রামে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলা। এবং আমি তৎকালীন আমাদের জেলা নেতা ছিলেন, বিশেষ করে তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন আমিনুল ইসলাম মণ্ডল, তার একটা খুবই ভালো ভূমিকা ছিল এই কাজে। আমরা আমাদের মহকুমাতে একটা ব্যাপক জনসংযোগ গড়ে তুলেছিলাম এবং এটার মধ্য দিয়ে 70 সালের যে ডিসেম্বর মাসে, 7ই ডিসেম্বর প্রথম এবং 17ই ডিসেম্বর দ্বিতীয়, অর্থাৎ একটা হচ্ছে পাকিস্তান পার্লামেন্টের নির্বাচন আর একটা হচ্ছে যে পূর্ব পাকিস্তান যে প্রাদেশিক পরিষদ তার নির্বাচন, দুটো নির্বাচনেই ওই অঞ্চলে পুরুলিয়া মহকুমায় এটা একটা বিপুলভাবে আওয়ামী লীগ জিতে যায় এবং একটা সিটে তৎকালীন পাকিস্তান মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল আবুল কাসেম সাহেব তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যায়। এবং বাস্তবে সেই সময় জোয়ার একটা উঠেছিল এরকম, যে জোয়ারে ওই মানুষগুলো জনগণের সামনে সেই সময় গণবিরোধী মানুষ হিসাবে চিহ্নিত হয়ে যায়। কনভেনশন মুসলিম লীগ, কাউন্সিল মুসলিম লীগ, এই জাতীয় সংগঠনের যারা ছিল, তো এই যে জায়গাটা 70 সালে সেই নির্বাচনে বিজয়ের পরে যেটা আমরা খেয়াল করতে থাকলাম যে বাস্তবে নির্বাচনে জিতলেও ঠিক আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে এরকম আমাদের কাছে মনে হলো না। আমি 1970 সালে তখনকার রংপুর জেলার অন্তর্ভুক্ত কুড়িগ্রাম মহকুমা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। সেই সময় আমাদের কাছে মনে হয়েছিল যে আওয়ামী লীগ পাকিস্তানের সরকার গঠন করতে পারছে না এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সেই সময় আমাদের একভাবে ডিরেকশন দিচ্ছে যে আমরা যেন ছয় দফার বাইরে কোনো কিছু মানব না, এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের দেশের অভ্যন্তরে, সংগঠনের অভ্যন্তরে এবং জনগণের মধ্যে সেরকমই আমরা যেন মতামতগুলো গড়ে তুলি। তো সেই সময় বাস্তবে যে জিনিসটা দাঁড়াচ্ছিল যে স্বায়ত্ত শাসন, এই যে কোশ্চেনটা ছয় দফা কেন্দ্রিক, সেটা আসলে ক্রমান্বয়ে স্বাধীনতার দাবির পক্ষে মুখ করছিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে এর মধ্যেই স্বাধীন সমাজতান্ত্রিক পূর্ব বাংলার যে সিদ্ধান্ত, মানে এটার পক্ষে যে মতামত পাশ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সেটার পক্ষে আমরা আরও কিছু কর্মকর্তাদের নিয়ে আমরা এখানে ছিলাম, যার ফলে খুব সতর্কতার সাথে সেই সময় আমরা স্বায়ত্তশাসনের কথার মধ্যেই আমরা
স্বাধীনতার কথাটা প্রচার করছিলাম। তো আমি যে মহকুমার ছাত্র সমর্থন করি সেটা একটা সেই সময় আসলে একটা খুব সাধারণ একটা রেল যোগাযোগ ছাড়া ওই মহকুমাটা প্রায় গোটা দেশ থেকে বিচ্ছিন্ন ছিল। এবং আমরাও আমি ব্যক্তিগতভাবে গ্রামে বড় হয়েছি, গ্রাম থেকেই লেখাপড়া করেছি এবং গ্রামের সেই লেখাপড়ার মধ্যে আমার যে যোগাযোগ সেই যোগাযোগটাও আধুনিক ছিল না। আমরা খুব সাধারণ, আমি একটা সাধারণ পরিবারের ছেলে ছিলাম, যার ফলে সেই সময় এখনকার মতো তো যোগাযোগের প্রযুক্তি ডেভেলপ করে নাই, যোগাযোগ করার জন্যে খুবই যোগাযোগটা ছিল ইরেগুলার ঢাকার সাথে, এমনকি টেলিকমিউনিকেশনও তখন ইভেন কুড়িগ্রাম মহকুমা শহরেও টেলিকমিউনিকেশনটা খুব ডেভেলপ টেলিকমিউনিকেশন ছিল। অল্প কটা পরিবারে টেলিভিশন ছিল, মানে কি ছিল টেলিভিশন ছিল, যারা যথেষ্ট সম্পদশালী ব্যবসায়ী এরকম, যার ফলে সেগুলোকে অ্যাভেল করা আমাদের সেগুলো পাওয়ারও সবসময় সুযোগ ছিল না। তো এই যে অবস্থায় এই অবস্থাতেই কিন্তু আমরা সেই সময় এবং বিশেষ করে আমার যতটুকু মনে আছে সেটা হচ্ছে যে 21 ফেব্রুয়ারির আগের থেকেই বাস্তবে ক্রমান্বয়ে ছাত্রদের মধ্যে যে পাকিস্তান যদি সত্যিকার অর্থে আমাদেরকে পি না দেয়, আমাদের কথা না শুনে, তাহলে আমাদের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার যে প্রশ্নটা সেটা আমাদের মধ্যে আস্তে 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 আলোচনা আসতে পারে। এবং আমরা আস্তে আস্তে আমরা এর মধ্যে ফেব্রুয়ারি মাস আসলো, আমরা সেই সময় শেখ সাহেবের যে বক্তৃতা সেটা পরবর্তীতে যে পত্রিকায় দেখলাম, দেখে তিনি এক ধরনের আশঙ্কা প্রকাশ করলেন যে হয়তো ক্ষমতা দেবে না, সেটার জন্য জনগণকে তৈরি হতে বললেন। তো ফেব্রুয়ারি মাস এইভাবে পেরিয়ে গেল, এর মধ্যে মার্চ আসলেই তো মার্চ এসে হঠাৎ করে ইয়াহিয়া খান একটা বক্তৃতা দিলেন, যে বক্তৃতা এমনি যে পার্লামেন্ট অধিবেশন স্থগিত করে দিলেন। স্থগিত করে দেওয়ার সাথে সাথে তো আমরা খবর পেলাম যে ঢাকাতে যে পাকিস্তান ক্রিকেট টিমের সাথে খেলা চলছিল সেটা যে ভণ্ডুল হয়ে গেছে এবং মানুষ রাস্তায় নেমে এসছে একসাথে লক্ষ লক্ষ মানুষ। এবং আমরাও তখন এটা শুনবার পরে আমরাও এটা এসে পরদিন, আমাদের তো সাথে সাথে কী করার উপায় ছিল না, পরদিন আমরা মিছিল মিটিং করে আমরা নিজেরা রাস্তায় নেমে পড়লাম। এবং এইভাবে ধারাবাহিকভাবে চলতে চলতে এর মধ্যে কিসের দোসরা মার্চ থেকে যে আন্দোলন শুরু হলো, যে আন্দোলন ধারাবাহিকভাবে এক ধরনের অসহযোগ আন্দোলনে যে রূপ নিল সেসব ক্ষেত্রে আমাদের যতটুকু ভূমিকা পালন করবার আমরা করেছি। এর মধ্যে আমরা মার্চে আমার ঠিক সুনির্দিষ্ট করে মনে নাই 22-23 মার্চ সম্ভবত আমরা ছাত্রলীগের উদ্যোগে, সে আমাদের ওখানে ঠিক ছাত্র সংগ্রাম পরিষদ ছিল না, ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের উদ্যোগে আমরা স্বাধীন বাংলাদেশের পতাকা 23 তারিখে তৎকালীন যে ওই জায়গাটা এখনও ডাকঘরপাড়া বলেই পরিচিত, পুরনো পোস্ট অফিস পাড়া বলে, পুরনো পোস্ট অফিস পাড়ার লিচুতলায় আমরা পতাকা আমরা তোলা এবং পতাকা তোলার মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতার যে সংগ্রামের যথাযথ যে স্টেপ সেটার মধ্য দিয়ে আমরা রওনা হলাম। এর মধ্যে তো 25 তারিখ আমরা খবর পেলাম এর মধ্যে যে আক্রমণ হয়েছে ঢাকায়, এবং ঠিক তখনকার সমস্যা ছিল কমিউনিকেশন। মূলত সেই সময় কিছু ইন্ডিয়ান টেলিভিশন মানে রেডিও এবং বিবিসি যেটা বাংলা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা খবর পাচ্ছিলাম যে ঢাকায় একটা ভয়ানক ম্যাসাকার হয়েছে। সেটার পরে আমরা খুব দ্রুত এর মধ্যে যে কুড়িগ্রামে একটা সংগ্রাম পরিষদ গড়ে উঠেছিল সেই অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে, সেই সংগ্রাম পরিষদের বৈঠকের মধ্যে আমরা গেলাম এবং আমিও সেখানে গেলাম। যাওয়ার পরে করণীয়টা কী হবে সেটা আমরা নির্ধারণ করতে পারছিলাম না, কিন্তু সাধারণভাবে আমাদের একটা কী হলো যে বন্দুক এবং গোলাবারুদ জোগাড় করতে হবে,
এই যে বন্দুক পোড়ামোড়ো জোগাড় করতে হবে, এটাকে কেন্দ্র করে আমরা 27শে মার্চ আমরা কিছু জায়গায়, বিশেষ করে ওটা তো সীমান্তবর্তী অঞ্চল, যে বিওপিগুলোতে সেখানে যে বাঙালি কীরা ছিল, জওয়ানরা ছিল, সেই বাঙালি জওয়ানরা একভাবে আমাদের সাথে যোগাযোগ করছে এবং যোগাযোগের মধ্য দিয়ে আমরা ওরঙ্গাবাড়িতে 2-3টা বিওপির যে ইগুলো অস্ত্রগুলো, সে অস্ত্রগুলো সেখানকার জওয়ানরা আমাদের পক্ষে সারেন্ডার করলো এবং তারা আমাদের সাথে যুক্ত হল। এর মধ্যে আমিনুল ইসলাম মণ্ডল আমাদের বন্ধু, পুরোনাম আমার বন্ধু রঞ্জু, সাচ্চু, আখতারুজ্জামান মণ্ডল, এরকম আমরা যারা ছাত্রদের কিছু, তখন তো সাধারণ যুব সমাজ যুক্ত হয়ে গেছে এটার সাথে। এই মুহূর্তে মানুষ উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে প্রতি মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি সেখানেই আমাদেরকে জানতে চাইছে যে তারপরের খবর কী, তারপরের খবর কী। এর মধ্যে আমরা খবর পেলাম, ঠিক আমরা ঠিক ডিরেকশনটা কী করবো এটা বুঝতে পারছি না, ডিরেকশন বুঝতে পারছি না। বিবিসিতে আমরা একটা খবর পেলাম যে চট্টগ্রামের কালুরঘাটে মেজর জিয়া নামে এক ভদ্রলোক, সে সেনাবাহিনীর একটা অংশ নিয়ে রিভোল্ট করেছে এবং রিভোল্ট করে সে ঘোষণা করেছে যে বাংলাদেশের একটা এটাকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে এবং সেই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সেটা শেখ মুজিবের নামেই সেই কথাটা বলা হয়েছে, ইন দি নেম অফ শেখ মুজিব সে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোক্লামেশন জারি করেছে এবং সেটার মধ্য দিয়ে একটা নতুন করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। এই যে শুরু হয়েছে সেই সময়গুলোতে একটা স্বতঃস্ফূর্তভাবে আমরা এর পরে পরেই খবর পেলাম যে এক ভদ্রলোক যিনি বিডিআরের ক্যাপ্টেন ছিলেন, নাম হচ্ছে ক্যাপ্টেন নওয়াজেস, উনি রংপুর কিসে ছিলেন, সেক্টরে ছিলেন, সেখান থেকে পালিয়ে উনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আহম্মদ হোসেন সরকার তার বাসায় উনি এসছেন যে এখন কী করা যাবে সেটা নিয়ে পরামর্শ হচ্ছে। আমি সেই সময় গ্রামের বাড়িতে থেকে, ওখান থেকে আমার গ্রামের বাড়ি থেকে কয়েকবার, তখন তো যাতায়াতের পায়ে হাঁটা ছাড়া কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে আসলাম। তারপরে দেখি যে একজন ইয়াং ভদ্রলোক, সে হাফ প্যান্ট পরা, গেঞ্জি গায়ে, এরকম একটা অবস্থায়। তারপর তারপর সাথে কথা বললাম, সে খুব বেশি কথা বলতে চাইল না, কিন্তু ওখানে আহম্মদ হোসেন সরকার এবং আওয়ামী লীগের আরও কিছু নেতা, পুরো নাম বলতে পারবো না এখন, মনে নেই তারা ছিলেন, কিন্তু আহম্মদ হোসেন সরকার তার সাথে আমার, আমি যেহেতু মহকুমা ছাত্রলীগের প্রেসিডেন্ট, উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আমার সাথে যে খুবই ক্লোজ যোগাযোগ, তার সাথে কথা বলে উনি বললেন যে উনি তো এসছেন, এখন আমরা পরবর্তী পরিকল্পনাগুলো তৈরি করবো। এর মধ্যেই একটা জিনিস আমাকে শুধু বললো যে যদি পাকিস্তান আর্মি বাংলা মানে কুড়িগ্রামের দিকে আসতে চায় তাহলে আমি তাকে রেজিস্ট করবো, এবং রেজিস্ট করবো তার জন্য যেটা করছেন উনি সেটা হচ্ছে বিডিআরের যে সমস্ত সেপাই পালিয়ে এসছে, যে সমস্ত পুরনো দিনের আনসার ছিল, মুজাহিদ ছিল, এবং যে ছাত্ররা কলেজে স্কাউট ট্রেনিং এবং কিসের ধরনের সিভিল ডিফেন্সের ট্রেনিং যাদের ছিল তাদেরকে যুক্ত করে একটা তিস্তাতে একটা অবরোধ গড়ে তোলার একটা পরিকল্পনা হল। সেই পরিকল্পনায় বাস্তবে তো আমাদের যুদ্ধ সংক্রান্ত কোনো ধারণাই ছিল না, তো আমরা যখন সেখানে তিস্তা ব্রিজের কাছে প্রথম যুদ্ধ অপরাধের জন্যে আমাদের পক্ষে, আমি নিজে ব্যক্তিগতভাবে যেতে পারিনি, যে যারা গেল তারা অল্পক্ষণের মধ্যেই ওখান থেকে যে ট্রেনে আসবার মধ্য দিয়ে তারা যেভাবে মর্টার দিয়ে গুলি ছুটতে ছুটতে এসেছিলো, সে এটা দেখে মোটামুটি ওখানকার যে আমাদের প্রথম গড়ে তোলা ডিফেন্স সেটা ভেঙে গেল। এটা সম্ভবত এপ্রিলের একটা সময়ে, এপ্রিলের 1st week 2nd week একটা হতে পারে, আমি আমার দিন তারিখ খেয়াল নেই কিছু। তো এই এটি হচ্ছে আমাদের ওখানে যে আমরা প্রতিরোধ যুদ্ধটা শুরু করেছিলাম, সেই প্রতিরোধ যুদ্ধটা ভেঙে গেল। এই যে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে আবারও আমরা খানিকটা স্ক্যাটার হয়ে গেলাম। স্ক্যাটার হওয়ার একটা পর্যায়ে আমার কাছে ইনফরমেশন আসলো যে আমাকে ইন্ডিয়ে চলে যেতে হবে, কারণ তখন ওখানে কুড়িগ্রাম শহরটা দখল করে নিয়েছে পাকিস্তানি আর্মি। তখন আমাদের কাছ থেকে তো ইন্ডিয়া খুব কাছাকাছি, কাছাকাছি হলে আমরা পায়ে হেঁটে আমরা ইন্ডিয়ায় চলে গেলাম। ইন্ডিয়ে গিয়ে ঠিক কোথায় ইন্ডিয়া কোথায় যোগাযোগ করবো সেটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। এর মধ্যে আমি একটু অসুস্থ হয়ে গেলাম, অসুস্থ হওয়ার জন্য আমি শিলিগুড়িতে গেলাম এবং
শিলিগুড়ি হসপিটালে আমি কয়েক কিছুদিন ভর্তি ছিলাম। ওখান থেকে আমি খুব দ্রুত ফিরে আসলাম, আমি খবর পেলাম যে এখন একটা যুদ্ধ প্রস্তুতি চলছে এবং সেটার জন্য রিক্রুটমেন্ট সেন্টার আছে। আমি সরাসরি কুচবিহার জেলা দিনহাটা মহকুমার সেখানে শহীদ কর্নার নামে একটা পয়েন্টে ফরওয়ার্ড ব্লক একটা যে রাজনৈতিক দল তার নেতা ছিলেন কমল গুহ, কমল গুহবাবুর আয়োজনে ওখানে একটা রিক্রুটিং সেন্টার, অর্থাৎ যারা যুদ্ধে যাবে তাদের রিক্রুটমেন্টের জন্য আমি আসলাম। আমি আসার পরে আমি তো সকালে এসেছি, এসে কমল গুহর সাথে আমার দেখা হলো। কমল গুহর সাথে আমি যে কুড়িগ্রাম মহকুমার ছাত্রলীগের প্রেসিডেন্ট, এটা শুনে উনি খুব খুশি হলেন এবং আমার সাথে কথা বললেন এবং আমাকে বললেন যে আপনি আপাতত এখানে থাকেন, আপনাদের নেতাদের সাথে যোগাযোগ এর মধ্যে গড়ে উঠবে, তো আপনি এই রিক্রুটমেন্ট সেন্টারের দায়িত্বে কিছুটা পালন। এই আমি এখানকার এই রিক্রুটমেন্ট সেন্টারের প্রথম আমি দায়িত্ব নিলাম এবং আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে আমি এর মধ্যে ট্রেনিংয়ে গিয়ে সশস্ত্রভাবে আমি ফিরে আসব। এর মধ্যেই আমাদের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ভাইস প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, উনি এফএইচ হলে উনি থাকতেন, মাস্টার্স মানে এমএসসি শেষ বর্ষের উনি ছাত্র ছিলেন, উনি এর মধ্যে ফিরে আসলেন। আমার সাথে পরিচয় ছিল না, উনি আমার খবর পেয়ে যেভাবে হোক উনি আমার খবর পেয়েছেন, খবর পেয়ে আমাকে খবর পাঠিয়েছেন আমি যেন থাকি, একজন ভদ্রলোক আসবেন দেখা করতে। উনি আসলেন, এসে আমাকে বললেন যে আপনার তো ট্রেনিংয়ে এভাবে যাওয়ার দরকার নেই, কারণ আপনার অনেক কাজ আছে, আপনি তো কুড়িগ্রাম মহকুমা যেহেতু গ্রাম গ্রামাঞ্চলের সব জায়গাগুলো চেনেন, আমাদের যে একটা বিশেষ ধরনের বাহিনী আমরা গড়ে তুলছি এটার সাথে উনি বললেন যে এটা কীভাবে শের আলম খান, শেখ মনি, আব্দুর রাজ্জাক আমার যারা পরিচিত নামে এরা এনারা এই কিসের নেতা হিসেবে আছেন, চারজন নেতার কথা বললেন, তারা ছেলে আছেন এখানে এবং এই নেতারাই এখানে একটা বিশেষ একটা বাহিনী এই স্বাধীনতা সংগ্রামের জন্য গড়ে উঠছে, যে বাহিনীটা দেশের অভ্যন্তরে থেকে তারা সমস্ত দিক থেকে যুদ্ধের প্রস্তুতিটা কী করবে। এবং এটা এই যে আমাদের যে সাধারণ যে ডিফেন্স, সেই ডিফেন্সের সাথে গেরিলা এই অ্যাক্টিভিটি সমন্বিতভাবে এই যুদ্ধটাকে নিয়ে যাবে। এবং আমাদের একটা ধারণা যে আমাদের এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে, মানে এই যে দীর্ঘস্থায়ী হবে সেই দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্যে আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি মহকুমা ছাত্রলীগের নেতা হিসাবে আপনি যাদেরকে চিনেন এই ইয়াং এবং কমিটির যে ছাত্রশক্তি তাদেরকে যুক্ত করে আপনি ট্রেনিংয়ের জন্য পাঠান এবং আপনি এটাকে কোঅর্ডিনেট করেন। এই যে জায়গাটা মহকুমা কাজটা আমাকে কোঅর্ডিনেট করা এবং যারা ট্রেন হয়ে ফিরে আসছে তাদেরকে দেশের অভ্যন্তরে তাদের থাকার জায়গা, তাদের খাওয়ার জায়গা, তারা যেন নিরাপদে থেকে জনগণকে সশস্ত্র ট্রেনিং দিতে পারে তার যে কাজ, সেই কাজগুলো করার দায়িত্ব আমাদের আছে। এবং এটা আমাদের এখানে তিনহাটার সাথে সংলগ্ন যে আমাদের জেলার থানা সেটার নাম হচ্ছে ফুলবাড়ি থানা, এখন যেটাকে আমরা উপজেলা বলি, সেই থানাটা ছিল মুক্তাঞ্চল, কিন্তু ফুলবাড়ি থানা ভেসে ধরলা নদী যে গেছে, ধরলা নদীর ওপারটা ছিল অকুপাইড অঞ্চল সেনাবাহিনীর দখলে। আমরা এই যে জায়গাটা যখন আমরা বিএলএফের এই কাজটা শুরু করলাম, বিএলএফের এই কাজটা শুরু করবার পরে অর্থাৎ আমাকে যখন একটা ট্রেইনড বাহিনী আসছে সেই বাহিনীটাকে, বাহিনীটা প্রধানত সেই ফুলবাড়ি থানার সীমান্তে একটা নিউ গিদালদাহ বলে একটা জায়গা ছিল, সে ইন্ডিয়ান সেনাবাহিনী তার গাড়ি নিয়ে নিউ গিদালদাহ হতে আমাদের এই ট্রেইনড বিএলএফের যে সোলজাররা সেই সময় মুক্তিযোদ্ধারা তাদেরকে নামিয়ে দিত এবং ওখান থেকে গোটা জায়গাটাতে প্রথমে ফুলবাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা, তারপরে এক একজন এক এক থানাতে আবার যাবে, কেউ চিলমারি যাবে, কেউ রুমারি যাবে, কেউ লালমনিরহাটে যাবে, কেউ উলিপুরে যাবে, এরকম করে যে বিভিন্ন জায়গাগুলোতে যাবে সেই জায়গাগুলোতে পাঠানো এবং তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব সেই দায়িত্বটা ছিল আমার। এবং আমি ঠিক এভাবেই একদিকে রাতের অন্ধকারে ধরলা নদী পার হয়ে আমি প্রধানত একাই
এবং আমার যে যোগাযোগগুলো ছিল সেই যোগাযোগে আমি পার হয়ে একদম অকুপাইড অঞ্চলে, একদিকে রাজাকাররা, অন্যদিকে শান্তি বাহিনী, এবং অন্যদিকে শহর অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনী। কিন্তু গ্রামাঞ্চলগুলোতে প্রধান বিপদটা ছিল শান্তি বাহিনী, শান্তি কমিটির, কারণ এই যে শান্তি কমিটির লোকজনই ইনফর্ম করতো রাজাকার কিংবা সেই পাক বাহিনীকে। কিন্তু আমাদের ওই অঞ্চলটাতে এমন ছিল, শান্তি বাহিনীতেও কিছু মানুষ ছিল শান্তি কমিটিতে, সেই শান্তি কমিটিতেও কিছু মানুষ ছিল যারা ঠিক তাদের জীবন রক্ষার জন্য শান্তি কমিটিতে আছে, কিন্তু ওখানে থেকে আমাদের পক্ষে কাজ করেছে। এমন দুইজন মানুষ, একজন নাম হচ্ছে উমর মুন্সি, যিনি একটা শান্তি কমিটির একটা প্রেসিডেন্ট ছিল একটা এই অঞ্চলে, আমাদের প্রচণ্ড সাহায্য করেছে, এবং আমাকে তো বটেই, কারণ আমার সেই সময় আমার একটা পরিচিতি ছিল জন্মে। এবং আমি শুনেছি, আমি পরবর্তী যে এটা কনফার্ম কিছু জানি না, যে প্রথম যারা পাকিস্তানের যে ওয়ান্টেড মানুষ যারা ছিলেন, দুই তিনজন মানুষের মধ্যে আমি একজন ছিলাম সেই সময়। তো সেই মানুষটাই আমি কিন্তু ঠিক একদম অভ্যন্তরে, যেটা পাক অকুপাইড অঞ্চল, যেটা পাকিস্তান দখল করে রেখেছে, এই অঞ্চলের ভিতরে গ্রামে গ্রামে মানুষের মধ্যে গিয়ে আমি আমাদের এই যে মানে একদম দলে দলে যে আমাদের সশস্ত্র যোদ্ধারা, এই যোদ্ধাদের কিন্তু বন্দুক আছে, তাদের কাছে গ্রেনেড আছে, অনেকের কাছে মাইনের যে সেট, সে প্যাকেট প্যাকেট করে মাইনের সেট এগুলো আছে, এগুলো সব কিছু মিলে আমাদের আমাকে এই দায়িত্বগুলো পালন করতে হয়েছে। তো এই যে দায়িত্ব পালন করতে হয়েছে, এবং সেই সাথে যে লোকালিটিতে, যে লোকালিটি থাকবে তার সিকিউরিটি কীভাবে মেনটেন করবে, এই জন্যই এইসব কাজ করতে হয়েছে। তো আমি এই যে এটা প্র্যাকটিক্যালি আমার দায়িত্বটা ছিল কোঅর্ডিনেট করা টোটাল এই মুক্তিযুদ্ধের বিএলএফের মহকুমা, আর সেই সাথে এটা দায়িত্ব ছিল ইন্ডাকশন, এটাকে তখন বলা হতো, যে যারা ট্রেন্ড হয়ে আসছে তাদেরকে নিয়ে এসে সেফ জায়গাতে তাদেরকে পৌঁছে। আমাদের একটা অদ্ভুত ঘটনা হয়েছে, আমরা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, বিশেষ করে ফুলবাড়ি হয়ে কুড়িগ্রাম হয়ে উলিপুরের একটা বেগমগঞ্জ ইউনিয়ন বলে আছে, সে বেগমগঞ্জ হয়ে রৌমারিতে যে আমাদের যে বিএলএফের কমান্ডাররা গেছে, সেটা ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে আবার যেতে হয়েছে। কিন্তু এই ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে গেলেও তাদের কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। আমি কুড়িগ্রামের এই কাজের বাইরেও আমি গাইবান্ধা জেলার কয়েকটা ইউনিট তাদেরকেও আমি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পাশ দিয়ে সুন্দরগঞ্জ যে তাদেরকে আমি পাঠিয়েছিলাম, এবং সেখানে এই যে সুন্দরগঞ্জেও যে পাঠিয়েছিলাম সেটা পানিয়ালের খাওয়া নামে একটা ঘাটের পাশ দিয়ে নৌকা রিজার্ভ করে ওখানকার যে চাষিরা যে নৌকা ব্যবহার করত সেই চাষিদের সাহায্যে তাদেরকে সুন্দরগঞ্জ গাইবান্ধাতেও আমি আমার টিম দুটা তিনটা টিম আমি পাঠিয়েছিলাম। তো এই ছিল কাজ। এটার বাইরে প্র্যাকটিক্যালি আমরা আমাদের যে ধরনের প্রস্তুতিটা ছিল সে প্রস্তুতিটা শেষের দিকে, অর্থাৎ অ্যাট দি এন্ড অফ বা মিড অফ অক্টোবর, এই সময়টাতে আমাদের কাছে নির্দেশ আসলো যে ছোটো ছোটো যে আমরা ট্রেনিংগুলো করছি, এবং আমাদের ট্রেনিংয়ের পাশাপাশি আমাদের যে সেফ জোন যদি ওসব জায়গায় হয় তাহলে আমাদেরকে কিছু অপারেশনে যাওয়ার জন্য তারা পরামর্শ দিল আমাদের যারা কমান্ডার, ওই যে বললাম, এবং আমার প্রধান জেলার যে প্রধান ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ নুরুল ইসলাম, বর্তমানে তিনি রিটায়ার্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের টিচার ছিলেন। তো উনি নির্দেশটা পাঠাতেন, ওনার নির্দেশে আমি কী করলাম যে আমাদের কিছু অপারেশনের জন্য আমরা জায়গা ঠিক করলাম, এবং সেই অপারেশনের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে যে ফুলকার চাকলা বলে একটা জায়গা আছে, সেই ফুলকার চাকলাতে ওখানকার রেলওয়ের একটা ব্রিজ আছে, সেই রেলওয়ের ব্রিজে সেখানে ইপিক্যাপ সহ এবং কিছু রাজাকার ওখানে পাহারা দেয়, ওই পাহারাদার রাজাকারদের আমরা ঠিক করলাম যে ওদের আর্মসগুলো আমরা কেড়ে নেব এবং ওদের সাথে ওদের থেকে বিতাড়িত করব, এবং সেখানে আমাদের একটা টিম, সেই টিমটা মানে অপারেশনে গেল, এবং সেই অপারেশনে যাওয়ার পরে পাশে আরেকটা টিম, সেটা হচ্ছে আবু তালেব নামে লালমনেহাট কৃষির বিএলএফের একজন যোদ্ধা, তার নেতৃত্বে স্থানীয় আরও অন্যান্য
যে ট্রেন্ড যে কুকিরা ছিল যাদের হাতে কিছু আর্মস চলে আসছে, আমরা তারা একটা জায়গায় সে শেল্টারিং করছিল, ওখানে অবস্থান করছিল। এমন সময় খবর এসছে যে পাকিস্তানি আর্মি রাজারহাট হয়ে ওই পাইকপাড়া বোদ্দারবাজার অঞ্চলে তারা এসছে, বোদ্দারবাজার অঞ্চলে আসছে। তখন ঠিক করা হলো খুব দ্রুত যে এই যে এরা তো গ্রামে চলে এসছে, তাহলে এদের কাছ থেকে এদেরকে আক্রমণ করে আর্মসটা নিয়ে যায় কিনা। তো এরকম অপারেশনে এটা আমরা প্র্যাকটিক্যালি নভেম্বরের একটা সময় এই অপারেশনগুলো প্ল্যান করছিলাম এবং সে আমরা অপারেশনে যাচ্ছিলাম। এবং এর মধ্যে দুটো অপারেশন আমি যে অঞ্চলে থাকতাম তার পাশে দুটো অপারেশন এইভাবে স্টার্ট হয়েছে। তো এই যে স্টার্ট হয়েছে, এরপরে তো যুদ্ধ তীব্র হয়ে গেল এবং এখন যে আমাদের সেক্টরগুলোতে যে মুক্তিযোদ্ধারা থাকছিল, এমএফ এফএফ এরা যারা ছিল, তো এরা সেই যুদ্ধ এবং আস্তে 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 ইন্ডিয়ান আর্মিও এই যুদ্ধগুলোর সাথে একভাবে যুক্ত হয়ে যাচ্ছিল বলে আমরা বুঝতে পারছিলাম। তো সেই সময় সেই যে যুদ্ধের সমস্ত দিকটা নতুন রূপ নিচ্ছিল, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী এতদিন সীমান্ত থেকে একভাবে আমাদের এফএফকে প্রোটেকশন দিচ্ছিল, আমরা ওই এফএফ এবং কিসের ভারতীয় যে বাহিনী সেই বাহিনীকে অতিক্রম করে আমরা কী করছিলাম, আমরা ভিতরে ঢুকছিলাম এবং ভিতরে ঢুকে মোটামুটি কুড়িগ্রাম জেলাতে প্রত্যেকটা থানায়, যেমন ধরেন রৌমারিতে দানেশ মোল্লাদের সাথে মহিউদ্দিন গোলাম মহিউদ্দিন আহমেদ তার সাথে ছিলেন, শুকুর আলী ছিলেন, এরকম করে সেখানেও আমাদের কিন্তু লক্ষ্যটা ছিল আমরা তো 10 জন গেরিলাকে পাঠালাম, ট্রেন গেরিলা, ওরা ওখানে 100-200 গেরিলা ডেভেলপ করে দেবে, এই ছিল আমাদের টোটাল পরিকল্পনা। চিলবাড়িতে ছিল আনোয়ার হোসেন, উলিপুরে ছিল ইসাহাক সরকার, জসিজুর, তোফাজ্জল হোসেন ইত্যাদি সহ এরা ছিল। এরকম করে লালমহিয়াতে ছিল কবির হোসেন, রাঙ্গা, রুমি, আবু তালেব এরা ছিল। এরকম করে আমাদের এই প্ল্যানিংটা, অর্থাৎ আমাদের নিজেদের প্রস্তুতিগুলো গড়ে তোলা এবং আমরা প্রায় 2,500-3,000 স্থানীয় মানুষকে, যুবককে আমরা ট্রেন করে বের ফেলেছিলাম সেই সময়। আমাদের এই লক্ষ্য ছিল এই ট্রেন হওয়ার পরে আমাদের স্থানীয় সেনাবাহিনীর কাছ থেকে, স্থানীয় রাজাকারদের কাছ, অর্থাৎ পাকিস্তানি যে ফোর্সেস তার কাছ থেকে আর্মস এবং অ্যামুনিশন কালেক্ট করার মধ্য দিয়ে এই এই শক্তিগুলোকেও, ট্রেন শক্তিগুলোকে সশস্ত্র করে তোলা, এটা ছিল আমাদের নির্দেশ এবং আমাদের পরিকল্পনা। সেই পরিকল্পনাটা আমরা কাজ করছিলাম। তো এই পরিকল্পনার ক্ষেত্রেও তো বললাম যে খুব ভালোভাবেই চলছিল এবং কোনো ধরনের মানে আমরা দুর্ঘটনা ছাড়াই আমাদের এই বাহিনীকে আমরা সমস্ত জেলাতে মানে মহকুমাতে আমরা ছড়িয়ে দিতে পেরেছিলাম। আমাদের কাছে নির্দেশ ছিল সেই সময় যে ইনফরমেশন যেটা ছিল যে আমরা আমাদের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কাজে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য যেভাবে পটভূমি রচনা করা দরকার সেটা আমাদের করার দায়িত্ব, সেটা আমরা করছিলাম। কিন্তু এর মধ্যে পরিস্থিতিটা পাল্টে গেল এবং বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী বুধবার যে সিদ্ধান্ত হলো, এই বুধবার সিদ্ধান্তের মধ্য দিয়ে সম্ভবত 3rd December তারা তো একভাবে যুদ্ধ ঘোষণা করল। তখন আমাদের ভূমিকা থাকলো যে স্থানীয় যে বাহিনী মানে যে পাকিস্তানি বাহিনী তারা যখন কী করছে, যুদ্ধ করছে, ভিতর থেকে পিছন থেকে তাদের আক্রমণ করা, সে রাজাকারদের সেই সব জায়গা থেকে উচ্ছেদ করা এবং এইসব ক্ষেত্রে আমাদের সেই যে টোটাল যে পরিকল্পিত যে বাহিনী সে তারা সেই কাজগুলো করেছে। এবং আমার এক্ষেত্রে ভূমিকাটাই হচ্ছে যে আমি সমস্ত দিকটাকে কোঅর্ডিনেট করবার ক্ষেত্রে যা ভূমিকা পালন করতাম এই মুহূর্তে পালন করব, এই হচ্ছে একাত্তরের সংক্ষিপ্ত। খুব পাবলিককে অর্থাৎ জনগণকে যে কথাটা আমরা ধরাতে পেরেছি যে পাকিস্তানি বাইশ পরিবার আমাদের শোষণ করছে, সমস্ত সম্পদটা লুণ্ঠন করছে, এই লুণ্ঠন যদি বন্ধ করতে হয় তাহলে 6 দফার ভিত্তিতে আমাদের দেশের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে।
এটাকেই আমরা বলছি শোষণ নীতি। আমরা বলেছিলাম যে পাকিস্তানের যে শাসন এটা মিলিটারিরা শাসন করছে, জনগণের প্রতিনিধি তারা নয়, কাজেই মিলিটারি শাসন নয়, জনগণের শাসন চাই, সেই জন্যই গণতান্ত্রিক ব্যবস্থা চাই। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে আমরা যে অবাধ মত প্রকাশের স্বাধীনতা সহ একটা জনগণের মতের ভিত্তিতে শাসন, এটা আমরা বুঝিয়েছিলাম। আমরা তখন বলেছিলাম যে পাকিস্তানিরা স্লোগান দিয়েছিল মক্কার মদিনা তোমার আমার ঠিকানা, আমরা বলেছিলাম যে মেঘ পর্দা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, আমরা বলেছিলাম তুমি কে আমি কে, ওরা বলেছিল ওরা পাকিস্তানি, ওরা বলেছিল যে আমরা মুসলমান, আমরা তখন বলেছিলাম যে আমরা হচ্ছে বাঙালি, আমরা বলেছিলাম যে একটা ধর্মভিত্তিক পাকিস্তান যে রাষ্ট্র সেখান থেকে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা লড়েছিলাম। সেই সাথে আমরা লড়েছিলাম যে আমাদের দেশের অভ্যন্তরের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ এদেশের মানুষের মতের ভিত্তিতে হবে, এটা এখানে কোনো বিদেশিরা হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে সেই অর্থে আমরা একটা জাতীয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছিলাম। বাস্তবে আমরা সেটার জন্যে সাধারণ মানুষ যে লড়াই করেছিল তারা মোটা কথাই এটা বুঝেছিল যে যদি সত্যিকার অর্থে আমাদের দেশটা বাঙালিদের দ্বারা শাসিত হয়, দেশটা যদি স্বাধীন হয়, তাহলে আমাদের মধ্যে অন্তত অভাব থাকবে না, লেখাপড়া আমাদের ছেলেমেয়েরা করতে পারে না এটা থাকবে না, চাকরি না থাকার সমস্যা থাকবে না, এবং আমাদের উপর সত্যিকার অর্থে প্রশাসনিক যে জুলুম এটা থাকবে না, আমরা এরকম একটা জায়গায় থাকব। বাস্তবে স্বাধীনতার পরেই আমাদের দেশে 72 সালেই শুরু হয়েছিল লুণ্ঠন। সেই লুণ্ঠনের ফলে 73 সালে 74 সালে বাংলাদেশে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে। 50-এর মন্বন্তরের পরে ইংরেজি 1943 সালের যে দুর্ভিক্ষ, মহাদুর্ভিক্ষ, এই মহাদুর্ভিক্ষের পর বাংলায় প্রথম এত বড় দুর্ভিক্ষ হয়েছে। অথচ ইতিহাস বলছে যে সেই সময় আমাদের দেশের যে খাদ্য সম্পদ যে মজুদ ছিল, সেই মজুদে সত্যিকার অর্থে জনগণের কাছে খাদ্য না থাকবার কোনো কারণ নাই। এটা হচ্ছে যারা রাষ্ট্র চালিয়েছে তাদের দুর্নীতি, এবং রাষ্ট্র যারা চালিয়েছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে যে মজুদদারি ব্যবস্থাটা গড়ে তুলেছিল, সেই মজুদদারি ব্যবস্থা গড়ে তোলার ফল হিসাবে আমাদের দেশে সেই অঘোষিত কারণ এটার পরিসংখ্যানগুলো পর্যন্ত নাই, কিন্তু এটা কথা আছে যে অন্তত 6 লক্ষ মানুষ সেই সময়, বিশেষ করে বৃহত্তর রংপুর, ময়মনসিংহের তৎকালীন জামালপুর সহ দেশের এই অঞ্চলগুলোতে 6 লক্ষ মানুষ না খেয়ে মরে গেছে। তাহলে এই যে মরেছে এটা কি আর আমরা স্বাধীনতার জন্য এই জন্যে কি যুদ্ধ করেছিলাম, এই জন্যে আমরা এটা চেয়েছিলাম, আমরা এটার জন্য কিন্তু আমরা চাইনি। তাহলে বাস্তবে তারপর একের পর এক 75 সালের আগেই দেশে বাকশাল হয়েছে, একদলীয় শাসন কেউ কথা বলতে পারবে না। একদলীয় শাসন পরিবর্তিত হয়ে মার্শাল ল এসছে, জিয়াউর রহমানের মার্শাল ল, জিয়াউর রহমানের মার্শাল ল পরে এসছে এরশাদের মার্শাল ল, তারপরে যে শাসন, ইভেন আজকের যদি শাসনের কথা বলেন, আজকের শাসনেও মানুষ মত প্রকাশের সত্যিকার অর্থে কোনো স্বাধীনতা নেই। গোটা দেশে জনসভা করবার, আমার একটা মতের কথা আমি জনসভা করে বলবো, তার অবাধ কোনো পরিবেশ নেই। এই যে নেই, এটা এটা হচ্ছে গণতন্ত্রের অন্যায়। দেশের মানুষ 72 সালে স্বাধীনতা সংগ্রামে 30% গ্রামের মানুষের জমি ছিল না, গোটা দেশে তখন 5 লক্ষ শিক্ষিত ছেলে বেকার ছিল, আজকে 1 কোটি শিক্ষিত লোক অন্তত বেকার, আজকে 4.5 কোটি যুবক এখানে এদেশে বেকার। আজকে আমাদের দেশে যে সত্যিকার অর্থে বেঁচে থাকবার স্বাভাবিক যে গ্যারান্টি, অর্থাৎ আমরা যে একটা রাষ্ট্রের কাছে কী গ্যারান্টি চাই, অর্থাৎ আমরা জীবন এবং জীবিকা সেটা নিশ্চিত করবে দায়িত্ব, জীবিকা নিশ্চিত করে নাই। আর আমাদের দেশে জীবন, এই জীবন গুম খুন হত্যাকাণ্ড এবং সত্যিকার অর্থে বিচার পাওয়ার, প্রশাসনের কাছে বিচার পাওয়ার বাস্তবে কোনো পরিবেশ নাই, এবং গোটা দেশটা আবারও নতুন করে অল্প কিছু মানুষ তাদের হাতে জিম্মি হয়ে গেছে, 36টা পরিবারের হাতে দেশের সম্পদের সিংহভাগ আজকে কেন্দ্রীভূত হয়েছে, এই যে জায়গাটা। তারপরে আমরা 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করলাম, এখন 1,103টা কোটিপতি পরিবার এদেশে জন্ম হয়েছে। তাহলে এই যে জন্ম হয়েছে এইরকম একটা জায়গা, এটা তো আরও বাড়ছে,
এটা যত বাড়ছে তত বেশি মধ্যবিত্ত শ্রেণীটা ভেঙে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণী ভাঙছে মানে দরিদ্র মানুষ বাড়ছে। যে পরিমাণ দরিদ্র মানুষ বাড়ছে, জমির থেকে উচ্ছেদ হচ্ছে, তাদের জন্য প্রতি বছর যে পরিমাণ কর্মসংস্থান দরকার তা না আছে কোনো রাষ্ট্রীয় পরিকল্পনা, না আছে বাস্তব কোনো এটার জন্য সমাধানের কোনো ব্যবস্থা। প্রতি বছর আমাদের দেশে এখন 27 লক্ষ যুবক যুবতী কাজের বাজারে আসে, আর বেসরকারি বিভিন্ন উদ্যোগ মানে ইটভাগার থেকে শুরু করে সব কিছু মিলে 2 লক্ষ নতুন যুবক যুবতীর কর্মসংস্থান হয়। 25 লক্ষ যুবক যুবতী প্রতি বছর বেকার থাকছে। আগের বেকার বাহিনীতে নতুন 25 লক্ষ বেকার বাহিনী যুক্ত হচ্ছে। ইভেন এটার জন্যে আপনারা দেখেছেন যে মালয়েশিয়ার জঙ্গলে মানুষ খুন হচ্ছে, থাইল্যান্ডের জঙ্গলে মানুষ খুন হচ্ছে, গোটা পৃথিবীতে বেআইনি পথে যাওয়ার মধ্য দিয়ে যে ভূমধ্য সাগরে কত ছেলে ডুবে মরেছে তার কোনো পরিসংখ্যান আমাদের দেশের সরকার তারা রাখারই চিন্তা করে না। তাহলে এই যে জায়গাটা, তার মানে আমরা এক ভয়াবহ একটা মানবিক বিপর্যয়ের মধ্যে আছি। এটা কি আর আমরা চেয়েছি? আমরা চেয়েছি একটা সাম্যের সমাজ, প্রত্যেকে অন্তত মোটা ভাত মোটা কাপড় পাবে, প্রত্যেকের কর্মসংস্থান থাকবে, মর্যাদার সাথে মাথা উঁচু করে বলতে পারবে যে আমি বাংলাদেশের নাগরিক, আমার এখানে কোনো শোষণ নাই, এখানে অত্যাচার নাই। এই যে জায়গাটা, এই জায়গাটা 72 সালে আওয়ামী লীগ ক্ষমতা দখলের মধ্য দিয়ে তার যে শাসন, সেই শাসনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে বাঙালি উক্তি লুটপাটকারী ধনীদের শাসন কায়েম করেছে, সেই শাসনকে আমরা পরাজিত করতে পারি না। এবং সত্যিকার অর্থে যে জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে এখানে লড়াই করেছে, সেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারে এমন রাজনৈতিক শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে নাই। এই যে পারে নাই, এটার ফলে গত 45 বছরে এদেশে লুটপাটের মধ্য দিয়ে ধনীরা এমন বেশি সংহত হয়ে উঠেছে, এখন তারা কোনো কিছুতেই আর ভরোয়া করে না। এই যে মজুরি বাড়াও, এই কথা বলে গত মাসে যে কয়েকটা কোনো সত্তা কারখানার থেকে যে শ্রমিকরা বেরিয়ে এলো, এটার অপরাধে রাষ্ট্র তার পুলিশ বাহিনী, তার গোয়েন্দা বাহিনী, তার মাস্তান বাহিনী, এটা সব বাহিনীকে দিয়ে প্রায় এর মধ্যে 3000 কর্মচারী চাকরি ছাঁটাই করে দিয়েছে। তাদের নিয়ে কথা বলবার কোনো জায়গা নেই, কোনো পত্রিকা তাদের নিয়ে কেউ কাঁদছে না। আর সেই সাথে একটা 100 কর্মচারী মামলা মোকদ্দমার ভয়ে হয় পালিয়ে আছে অথবা জেলে আছে, জেল থেকে তাদের জামিন পর্যন্ত হচ্ছে না। তাহলে এটা ন্যূনতম আমার মজুরিটা কম এই কথাটা বলে 5000 টাকা দাও সেটা দিয়ে চলে না, আমার 16000 টাকা চাই, এই যে কথাটা, এই কথাটা বলবারও অধিকার এই সমাজে। তাহলে এই সেই জন্য এটা একটা প্রচণ্ড অগণতান্ত্রিক একটা সমাজ, এটা এক ধরনের ফেসিবাদী শাসনের দিকে ক্রমান্বয়ে এটা এগিয়ে যাচ্ছে। তো এই শাসনের জন্যে 30 লক্ষ মানুষের তাড়াতাড়ি দেওয়ার কথা না। তাহলে আমরা একটা মুক্ত স্বদেশ চেয়েছিলাম, প্রত্যেকে স্বাধীনভাবে স্বাধীন মত প্রকাশের মধ্য দিয়ে এবং জীবন জীবিকায় একটা স্বচ্ছন্দ স্বাভাবিকতার মধ্যে আমরা বসবাস করব, সেই অধিকারটা আমরা পাইনি। এখন তাহলে করণীয় কী? করণীয় একটাই, করণীয় হচ্ছে আমরা তো মানুষ, মানুষের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তার মনুষ্যত্ববোধ। মনুষ্যত্ববোধ মানে হচ্ছে সমাজের প্রত্যেকের জন্যে তার যে দায়িত্ববোধ, প্রত্যেকটা মানুষ অর্থাৎ যারাই সাফার করছে, কষ্ট করছে, অত্যাচারিত হচ্ছে, তার পক্ষে আমাদের দাঁড়ানো, আগামী জেনারেশনের কাছে, এই চলতি জেনারেশনের কাছে, ইয়াং যে জেনারেশন তাদের কাছে একটাই আবার দাবি যে আমরা বাস্তবে 66 সালের পর থেকে 71 সাল পর্যন্ত বাংলাদেশের সেই সময়কার ছাত্র সমাজ যুব সমাজ যে ঐতিহাসিক দায়িত্বটা পালন করেছিল, সে ঐতিহাসিক দায়িত্বটা হচ্ছে পাকিস্তানি শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশের উপর পাকিস্তানি শাসনের অবসান ঘটানো দরকার। এই যে তাদের সেদিনকার সেই আহ্বান, সেই আহ্বানে তারা যে মানুষকে জাগিয়ে তুলেছিল এবং নিজেরা সমস্ত ধরনের আত্মত্যাগ, সমস্ত ধরনের সততা, একটা নীতিবোধ আদর্শবোধ নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, এটার
পরিপ্রেক্ষিতে একাত্তর সাল সৃষ্টি হয়েছে এবং বিজয়ী হয়েছে। নিশ্চয়ই একাত্তর সালের আগেও সেই 52 সাল থেকে যে ছাত্র সমাজ যুব সমাজ যে অধিকারের জন্য লড়েছে তারই ধারাবাহিকতা 71 সাল গড়ে উঠেছে। কিন্তু 71 সাল একটা বিশেষ দিন, বিশেষ সময়। কেন? কারণ 71 সালের সেই বিশেষ সময় হিসাবে এখানে সেই মুহূর্তে যে ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছিল সেটা আর কখনো ঘটেনি। এখানকার ছাত্র এবং যুব সমাজের ভূমিকায় ছিল নির্ধারক ভূমিকা। আজকেও কিন্তু আমরা একটা ভয়ানক সংকটের মধ্যে আছি। একদিকে কোটি কোটি লোকজনের প্র্যাকটিক্যালি আমাদের দেশে এখন বিলিয়নিয়ার তৈরি হয়েছে। এই বিলিয়নিয়ারাই গোটা দেশের সব কিছু নিয়ন্ত্রণ করছে, আর বাকি যে মানুষগুলো আমরা আছি কোটি কোটি মানুষ তাদেরকে তাদের দাস হিসেবে তারা আমাদেরকে ট্রিট করছে। তাহলে এই যে দাসত্ব এটা হচ্ছে নতুন ধরনের পুঁজি, তার দাসত্ব আমরা করছি। এই দাসত্বের থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, সমস্ত জনগোষ্ঠীকে মুক্ত করা উচিত। এবং মুক্ত করার জন্যে একটাই কাজ, একটা সঠিক আদর্শ চাই। সে আদর্শ আজকে সমাজতন্ত্রের আদর্শ, সাম্যবাদের আদর্শ। কারণ আজকে যে বাঙালি জাতির মুক্তির সংগ্রামের সাথে সাম্যের কথাটা ছিল সেই সাম্য প্রতিষ্ঠিত হয় নাই। রাইস পরিবারের পরিবর্তে আমরা আজকে 100,000 পরিবারের অধীনে চলে গেছি। তাহলে এই যে 100,000 পরিবার, এই 100,000 পরিবার আজকে 15 কোটি, 15.5 কোটি মানুষকে লুণ্ঠন করছে। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করবার একটাই পথ, সে পথটা হচ্ছে যে এই 100,000 কোটিপতি পরিবারের শাসন থেকে সমস্ত জনগণের মুক্তির জন্যে সামনে কোনো ধর্মীয় আদর্শ এটা এখন আর করতে পারবে না। বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থা করতে পারবে না। বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থা এই বৈষম্যের জন্ম দিয়েছে। কাজেই আগামী দিনে সাম্যবাদের আদর্শকে ধারণ করে সমাজতান্ত্রিক ব্যবস্থার যে লড়াই, সেই লড়াইয়ের জন্যে তাদেরকে অগ্রসর হতে হবে। এবং এটার জন্যে কোনো একটা আদর্শ তখনই বাস্তবায়িত হয় যখন সেই আদর্শের সামনে একটা সঠিক আদর্শবাদী পার্টি থাকে, একটা আদর্শবাদী নেতৃত্ব থাকে। সেই আদর্শবাদী পার্টি এবং আদর্শবাদী যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে অনুসরণ করেই এটা করতে হবে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে আগামী দিনে সাম্যবাদের আদর্শ ছাড়া সত্যিকার অর্থে আজকের যে সংকট, আমাদের যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যেটাকে সবাই আমরা বলছি সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, একটা শোষণমুক্ত গণতান্ত্রিক একটা দেশ সেটা কায়েম হবে না। আমি আগামী যুব সমাজের কাছে এই আহ্বান জানাচ্ছি যে 71-এর যুব সমাজ যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আজকে আপনাদের সামনে সেই দায়িত্ব এসে বই করতেছে। এই দায়িত্ব আপনারা পালন করবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।